হাবির মাজত বাইক, বিধে বিধে বাইক, এখন দুখন নহয় দমে দমে বাইক। গহপুরের রাওনামুখ গাঁওয়ার হাবির মাজত ওলাল 15খন বাইক। চোরে অরুণাচলের পর চুরি করে আনি গহপুরের রাওনামুখর হাবির মাজত লুকাই থাকে এই বাইক কেখন, যেন বাইকের শোরুম। হাবির মাজর এই শোরুমের পরে চোরে চলাই আছিল চুরি বাইকের ব্যাপার। আমার ইয়াত যে রাওনামুখত দুই নম্বরী বাইকের যে প্রভাব, আজি মানে এনে ধরনের অপারেশন আমি বহুত ওয়েলকাম জানাইছো। এনে ধরনের অপারেশন আজি বহুদিনের পর করব লাগিছিলে, যার কারণে আজি বেশি হয়েছে। প্রতি গাঁত চারি পাঁচডাল ছডালকে তেনে উদ্ধার হয়েছে আজির দিন। বাইক লুকাই থাকা ঠাইর সম্ভেদ পাওয়া মাত্রকে মঙ্গলবারে অভিযান চলিল অরুণাচল আরক্ষীর। চুরি হওয়া বাইক উদ্ধারের খবর পাওয়া মাত্রকে আরক্ষীর গাতে লাগি আহিল গড়াকি। বহুদিনের মূরত মরমর বাইকখন দেখি এপাক উঠি চালে গড়াকিয়ে। বিপরীতে অরুণাচল আরক্ষীয়ে ঘরের দুয়ার নলীর পরাই চুরি বাইক উদ্ধার করে নিয়া দেখি মূরে কপালে হাত দিবলগিয়া অবস্থা হল গাঁওবুড়ার। এই বাইকবিলাক আসলতে এই অরুণাচলের পর আনে, অরুণাচলের পর চুর করে আনে। চুর করে আহি ইয়াতে মানে সরু সরু লড়াবিলাকে ইয়াত এইবিলাক বাইক চলাই তেওঁলোকৰ জীবনবিলাকো বিশেষভাবে কিবা হেৰি নেগেটিভ পর্যায়লৈকে লৈ গৈ আছে। চোর অসমৰ চুরি করে অরুণাচলের বাইক, চুরি করা বাইক পানির দামত বিক্রি করে চোরর দলে। চোরও চোর, পে পেরা চোর, চুর করে অনা বাইকর নম্বর প্লেট নসলাকই গ্রাহকের সন্ধান করে চোরর দলে। তেনেদরে চুরি বাইকর গ্রাহক বিচারি থাকতেই কানে কান বাগরি কানত পড়ল আসল গড়ির। তারপর চলা অরুণাচল আরক্ষীর অভিযানত সিসিম ভাগ হয়ে গেল সমস্ত ঘটনা। গহপুরের পলাশ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।